Hello, assalamualaikum. Welcome, welcome again at another video, my dear viewers. Aske ami apnader sathe amar kichu mot binimoy korbo. So asker video te shokolke shagoto janai. This is Khairul Islam Shuhag, your English facilitator. Ami Shuhag Arabi and you YouTube channel ti apnader bhalor jonno ba apnader English develop korar jonno toiri korechi. আর এর ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি কেন আমরা ইংরেজি বিষয় কে ভয় পাই এই বিষয়টা নিয়ে কথা বলবো মাই ডিয়ার ভিউয়ার্স আপনারা জেনে থাকবেন ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস অ্যান সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেহেতু এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সো সামটাইম আমরা আসলে ইংরেজি উচ্চারণ করার সময় অনেক ভুল হয় অথবা ইংলিশটা আমাদের মাদার টাং না এই জন্য অনেক সমস্যা আমরা ফেস করতে হয় সো আজকের যে ভিডিওটি আমি করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইংলিশটা আসলে ডোন্ট ফিয়ার অ্যাবাউট ইংলিশ ডোন্ট অ্যাফ্রেড অ্যাবাউট ইংলিশ ইংরেজি বিষয়ে আপনি ভয় পাওয়ার কিছু নেই আপনি ইংলিশটা সব দিয়ে আপনি লেগে থাকুন সো আর এই ইংরেজিটা আপনি যদি প্র্যাকটিস মোর অ্যান্ড মোর অ্যাট ইউর হোম স্পেশালি ভোকাবুলারি আর ওয়ার্ড নোটস আপনার যদি ভোকাবুলারি স্কিল ভালো থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ইংলিশটাও অনেক ভালো হয়ে যাবে আর আপনি যদি ভোকাবুলারি স্কিলটাকে ডেভেলপ করতে চান আপনাকে প্রত্যেক দিন অ্যাটলিস্ট ওয়ান ডে ফাইভ ওয়ার্ডস একটা টার্গেট নিয়ে নামতে হবে অর্থাৎ প্রতিদিন আমি পাঁচটা করে ভোকাবুলারি শিখব সো এই পাঁচটা ভোকাবুলারিতে আপনার প্রনাউন্সিয়েশন আপনার স্পিকিং পাওয়ার বেড়ে যাবে আর আরেকটি বিষয় হলো যেহেতু আমাদের এটা বিদেশি একটা ভাষা সো ইংলিশটা আপনি ভাষায় চর্চা করুন নিয়মিত টিভি সিনেমা দেখুন ইংলিশ নিউজগুলো পড়ুন ইংরেজি সংবাদপত্র পাঠ করার চেষ্টা করুন এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলা অতীব জরুরি যেটা অতীব জরুরি যা বলছিলাম তা হলো আপনাকে অবশ্যই দ্য প্রসেস অফ রাইটিং এনি টপিক ইন ইংলিশ এ বিষয়ের উপর নজর দিতে হবে আপনি ফোর স্কিলস আপনার এটা রিডিং রাইটিং স্পিকিং অ্যান্ড লিসেনিং এই চারটা স্কিলের উপর কাজ করতে হবে আমি আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমরা যে ইংলিশটা নিয়ে কাজ করি স্পেশালি দোজ হু আর স্টুডেন্টস অফ সেকেন্ডারি লেভেল সো দেয়ার ইজ ইএফটি অ্যান্ড লিটারেচার এখানে ইংলিশ ফর টুডে একটা সাবজেক্ট আছে এবং গ্রামার পার্ট আছে সো এই দুটো সমন্বয়ে আমাদের 200 মার্কস ইন ইংলিশ সো এই 200 মার্কস যদি আমি স্টুডেন্টস অবস্থায় পুঙ্খানুপুঙ্খভাবে বা সিরিয়াসলি যদি পড়ার চেষ্টা করি তাহলে আমাদের ইংরেজি বিষয়ে একটা সম্যক ধারণা আসবে এবং ইংরেজি ফ্লুয়েন্সি বেড়ে যাবে স্পিকিং পাওয়ার বেড়ে যাবে সো আমরা চলেন ইংলিশটাকে নিয়ে কাজ করি এবং ইংলিশটাকে ভালোবাসি একটা কথা আছে লাভ ইংলিশ লিভ বেটার আর কোনো টপিক লেখার পূর্বে আপনাকে অবশ্যই ব্রেন স্ট্রং করে সে বিষয়টা ভাবতে হবে এবং যেটা আবারও আমি রিপিট করছি আপনার ভোকাবুলারি স্কিল দক্ষতা হতে হবে আপনি ভোকাবুলারিতে ভালো থাকতে হবে আপনার ভোকাবুলারি পার্ট যদি ভালো হয় আপনার স্পিকিং ভালো হবে সো চলেন আমরা নতুন নতুন ভোকাবুলারি শিখি এবং একটা টেকনিক হতে পারে এভরিডে ফাইভ ওয়ার্ডস পাঁচটা শব্দ প্রত্যেক দিন আপনি শিখবেন চলেন আজকে থেকে শুরু করি এবং আমার অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন